আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস অর্ডার। হাজির হলাম জিওগ্রাফির একটা ক্লাস নিয়ে। আগে একটি ক্লাস নিয়েছিলাম আমি, সেটা হচ্ছে অক্ষর আঁকার উপর, অনেকের অনুরোধে দ্রাঘিমা রেখা নিয়ে আজকের ভিডিওটি। সবাই সাথে থাকো। দেখো, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত যে রেখাগুলো, সে রেখাগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। এগুলো কাল্পনিক রেখা। 1884 সালে যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিসমার মন্দিরের উপর দিয়ে একটা রেখা কল্পনা করা হয়। সেই রেখাটা হচ্ছে মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা। এবং এই মূল মধ্যরেখাকে ধরা হয় হচ্ছে আমাদের 0°। এবং এই মূল মধ্যরেখাকে স্থির করে বাকি রেখাগুলো, অর্থাৎ বাকি দ্রাঘিমা রেখাগুলো এখান থেকে আসে। তাহলে আমরা প্রথমে বুঝি যে দ্রাঘিমা কি। দ্রাঘিমা হচ্ছে যে এটা মূল মধ্যরেখা। আমরা পৃথিবীর থেকে একটা রেখা টানলাম কোন স্থানে, যদি আমরা ধরলাম এই স্থানের আমরা দ্রাঘিমা জানতে চাই, তাহলে ওই স্থান বরাবর যদি আমরা একটা রেখা টানি পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে, তাহলে নিরক্ষ রেখাকে সে একটা বিন্দুতে ছেদ করবে। ওই ছেদ বিন্দু এবং পৃথিবীর কেন্দ্র যোগ করব, এবং আমাদের মূল মধ্য রেখা নিরক্ষ রেখাকে যেখানে ছেদ করেছে সেই দুটো ভাবে আমরা যোগ করব, অর্থাৎ ব্যাসার্ধ নিব। তাহলে তার মধ্যবর্তী একটা কোণ পাব। এই যে কোণ বা কৌণিক দূরত্ব, এটা হচ্ছে দ্রাঘিমা। এই স্থানে দ্রাঘিমা হচ্ছে, অর্থাৎ কোন অংশে কোন স্থানে দ্রাঘিমা মানে হচ্ছে মূল মধ্যরেখা থেকে তার কৌণিক দূরত্ব। এখন এই কৌণিক দূরত্ব দুই ভাবে হয়। একটা হচ্ছে যদি পৃথিবীর এই দিকটা হচ্ছে পূর্ব, এই দিকটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, তাহলে দ্রাঘিমা দেখার জন্য আমাদের হচ্ছে পূর্ব পশ্চিম। এই মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা থেকে এটা হচ্ছে পূর্ব দিকে, তাই আমরা বলবো এটা হচ্ছে পূর্ব দিকে। কিন্তু যদি মূল মধ্য থেকে যদি পশ্চিম দিকে কোনো স্থানের দ্রাঘিমা আমরা নির্ণয় করতাম, তাহলে মনে করুন এই স্থানটা দ্রাঘিমা আমরা নির্ণয় করব, এই স্থানটা, তাহলে এই অংশের দ্রাঘিমাটা হচ্ছে আমাদের পৃথিবীর এই মূল যে মধ্যরেখা আছে, মধ্যরেখা পৃথিবীর উপর একটা রেখা টানব। ঠিক একইভাবে আমরা এইটার সাথে এই পৃথিবীর কেন্দ্রের একটা রেখা টানব। তাহলে যে কৌণিক দূরত্ব, অর্থাৎ কোণ উৎপন্ন করবে, সেটাই হচ্ছে ওই স্থানে দ্রাঘিমা। তবে সেটার নাম হবে পশ্চিম দ্রাঘিমা। আর যদি ডাইন পাশে থাকে পূর্ব পাশে, সেটা হচ্ছে পূর্ব দ্রাঘিমা। এভাবে দ্রাঘিমা রেখা এভাবে পৃথিবীর আমরা জানি এভাবে হয়। আমরা জানি বৃত্তের কেন্দ্র 360°, এখানে 0° ধরি, এটা যে 90 ধরি, এটা 180°, এটা 90। তাহলে এই পাশের গুলো হচ্ছে পূর্ব, আর এই পাশের গুলো হচ্ছে পশ্চিম। হ্যাঁ, তাহলে এভাবে 1° হবে, 2°, 3°, এভাবে 100। এই পাশে পূর্ব দিকে হবে 179টি রেখা। হ্যাঁ, 179টি। আর এই পাশেও সেম এরকম 179টি রেখা হবে। তাহলে আমাদের পূর্ব পাশে দ্রাঘিমা রেখা আছে 179টি, এবং পশ্চিম পাশে দ্রাঘিমা রেখা আছে হচ্ছে 179টি। আর আমাদের 0°, অর্থাৎ মূল মধ্যরেখা, সে নিজে একটা দ্রাঘিমা রেখা, তাহলে সে আর একটা। হ্যাঁ, আর 180° হলো আর একটা দ্রাঘিমা রেখা, তাহলে মোট দ্রাঘিমা হচ্ছে 360°। হ্যাঁ, সহজভাবে বলা যায় যেহেতু বৃত্তের সর্বোচ্চ 360° হয়, এই জন্য 360টি হচ্ছে দ্রাঘিমা রেখা। হ্যাঁ, তাহলে আমাদের মোট দ্রাঘিমা রেখা আছে 360টি রেখা। এখন আমরা দ্রাঘিমা বুঝলাম। দ্রাঘিমা হচ্ছে কোন স্থানের কৌণিক দূরত্ব। হ্যাঁ, কৌণিক দূরত্ব। এখন আমরা যদি আরেকটা জিনিস, যে আমাদের 0°-র জন্য আমরা কিন্তু পূর্ব বা পশ্চিম বলতে পারি না, অর্থাৎ মূল মধ্যরেখা পূর্বও না পশ্চিমও না বলা লাগবে না। একইভাবে 180° দ্রাঘিমা রেখার জন্য আমাদের পূর্ব বা পশ্চিম উল্লেখ করা লাগবে না। এছাড়া যত দ্রাঘিমা রেখা আছে, যদি আমার পূর্ব পাশে থাকে তাহলে লিখতে হবে পূর্ব দ্রাঘিমা, যদি পশ্চিম রেখা থাকে তাহলে পশ্চিম দ্রাঘিমা রেখা উল্লেখ করতে হবে, তা না হলে আমরা বুঝতে পারবো না। আসুন তাহলে আমরা দেখি দ্রাঘিমা রেখা কি। দ্রাঘিমা রেখা হচ্ছে
একই দ্রাঘিমা কৌণিক দূরত্ব অবস্থিত সকল বিন্দুগুলো যদি যোগ করা হয় তাহলে একটা রেখা আমরা পেয়ে যাই। হ্যাঁ, মনে করলেন এটা 30 ডিগ্রি, তো এভাবে যতগুলো 30 ডিগ্রি পাবো, হ্যাঁ পূর্ব পাশে যত 30 ডিগ্রি পাবো সব 30 ডিগ্রিগুলো যোগ করলে আমরা যে রেখা পাবো সেটা হচ্ছে পূর্ব দ্রাঘিমা, 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। একইভাবে পশ্চিম পাশে যদি মনে করুন 20 ডিগ্রি, যত পূর্ব যত 20 ডিগ্রি পাবো তার সবগুলো 20 ডিগ্রিকে যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা রেখা পাবো, সেই রেখাটা হচ্ছে 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। তাহলে দ্রাঘিমা রেখাটা হচ্ছে দুইভাবে, পূর্ব দ্রাঘিমা পশ্চিম দ্রাঘিমা, দ্রাঘিমা রেখা গেল, তাহলে একই দ্রাঘিমা। এবারে শুন আমরা দেখি দ্রাঘিমা রেখার কতগুলো বৈশিষ্ট্য। দ্রাঘিমা রেখা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, যেখানে অক্ষরেখাগুলো আমাদের পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত ছিল। অর্থাৎ দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে অর্ধবৃত্ত, যেখানে আমাদের অক্ষরেখাগুলো কিন্তু পূর্ণবৃত্ত ছিল। হ্যাঁ, এখানে একটা এই পূর্ণবৃত্ত ছিল, অক্ষরেখাগুলো ছিল পূর্ণ বৃত্ত। এরপর আমরা দেখছিলাম দ্রাঘিমার অক্ষরেখার ক্ষেত্রে ছোট এবং বড় ছিল। হ্যাঁ, এবং সবচেয়ে বড় দ্রাঘিমা রেখা ছিল হচ্ছে নিরক্ষরেখা, কিন্তু আমাদের দ্রাঘিমা রেখাগুলো সর্বদা সমান হবে, অর্থাৎ প্রত্যেকটা দ্রাঘিমা রেখাই হচ্ছে সমান। হ্যাঁ, আচ্ছা, একটা দ্রাঘিমা রেখা যদি এটা যদি 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা হয়, এই 0 ডিগ্রিকে বলা হয় মূল মধ্যরেখা। হ্যাঁ, এবং 0 ডিগ্রির অপোজিটে আরেকটি দ্রাঘিমা রেখা, সেটা হচ্ছে 180 ডিগ্রি। এভাবে একটা দ্রাঘিমার অপোজিটে আরেকটা দ্রাঘিমা আছে এবং এই দুইটা মিলিয়ে তারা একটা মহাবৃত্তের সৃষ্টি করে, মহাবৃত্তের সৃষ্টি করে। এরপর হচ্ছে দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমরা দেখছিলাম অক্ষরেখার ক্ষেত্রে একটা অক্ষরেখা থেকে আরেকটা অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সমান, অর্থাৎ অক্ষরেখাগুলো হচ্ছে পরস্পরের সাথে সমান্তরাল। কিন্তু আমাদের দ্রাঘিমা রেখার ক্ষেত্রে খেয়াল করলে দেখতে পাবো যে এরা নিরক্ষরেখার বরাবর, নিরক্ষরেখা বরাবর এখানে দূরত্ব সবচেয়ে বেশি থাকে দুটো দ্রাঘিমা রেখার ক্ষেত্রে, কিন্তু যতই আমরা উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে যাব তাদের মধ্যে দূরত্বটা কমতে থাকে। তাই বলা যায় যে দুটো দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়, তারা মাঝ বরাবর সবচেয়ে দূরত্ব বেশি থাকে এবং যতই মেরুর দিকে যাবে ততই তাদের মধ্যেও দূরত্ব কমে যাবে। এরপর হচ্ছে যে একই দ্রাঘিমা রেখায় সর্বদা সমান সময় বিরাজমান থাকে, কিন্তু একই দ্রাঘিমা রেখার ক্ষেত্রে জলবায়ু কিন্তু সমান থাকে না। যদি মাঝ বরাবর থাকে সেখানে নিরক্ষ রেখা বরাবর এখানে সূর্যটা কি মানে বলবো খাড়াখাড়িভাবেই কিরণ দেয়, ফলে এখানে কিন্তু উষ্ণমণ্ডল, কিন্তু মেরুমণ্ডলের দিকে গেলে কিন্তু মেরুর দিকে গেলে কিন্তু এখানে প্রচুর বরফ আছে, যার ফলে যে একই দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমাদের জলবায়ু সমান থাকে না। এই জন্য এটাকে বলা হয় দ্রাঘিমা রেখার আর একটা নাম হচ্ছে দেশান্তর রেখা। তারপরে মোট দ্রাঘিমা রেখা আছে আমাদের 360, মোট হচ্ছে এই পূর্ব পাশে হচ্ছে 179, পশ্চিম পাশে 179, 0 ডিগ্রি একটা দ্রাঘিমা রেখা, মোট 360। আরেকটি ব্যাপার হচ্ছে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি এই দুটো দ্রাঘিমা রেখার জন্য আমাদের কোনো পূর্ব বা পশ্চিম উল্লেখ করা লাগবে না। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের মূল মধ্যরেখা যেটা 0 ডিগ্রি, এটা হচ্ছে লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিসমান মন্দিরের উপর দিয়ে চলে গেছে এবং এর সময়টাকে আমরা পূর্বাণ সময় মানে পূর্বাণ সময় হিসেবে ধরা হয়। আর 180 ডিগ্রিতে বলা হয় হচ্ছে আন্তর্জাতিক রেখা। হ্যাঁ, আর আন্তর্জাতিক রেখা বলা হয়, অর্থাৎ 180 ডিগ্রি রেখার মাধ্যমে আমরা তারিখ নির্ণয় করি।